सुप्रिय दर्शक अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल कुकिंग स्टूडियो बाय आउरिन। आजकल पर्व आपके फुटंत गरम दूधर मध्य एक डिम दिए सबथे सहजे तैरी असम्भव मजदार एक नास्तार रेसिपि तैरी देखो। ये नास्ताटी तैरी करार प्रसेस खूब इजी, जे क्यों खूब सहजे तैरी एक बार तैरी कर देखें परिवार सबाई अनेक बस पचंद कर और अनेक मजा कर खा। नास्ता तैरी करार्जन एखे एक बोल नहींपर एर मध्य एक डिम भेगे नहीं डिमटी एक सैडे रेखे दीचे। एरपर एखे एक बोल नहीं मध्य हाफ कप परिमाण फुटंत गरम दूध नहीं पात्रटी छोटो हवाते हमें यहाँ के बड़ पात्र मध्य ट्रांसफार करपर हमें एर मध्य दिए दीची हाफ कप परिमाण चीनी। जरा कम मिष्टि खेते पसंद करें ता एखे चाहले वन फोर्थ कप चीनी व्यवहार करते। এখন একটি হ্যান্ড মিক্সের সাহায্যে সবগুলো চিনি এইভাবে বিট করে মিক্স করে নিতে হবে। তো চিনিগুলোকে খুব ভালো করে বিট করে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন তেলগুলোকেও খুব ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে। तो मिसिए नवर पर एरपर एर मध्य आगे थेके भेंगे नवा डिमटी एड कर दिए एखन डिमटी के खूब भालो करे बीट करे मिक्स करे निच्छे आर एटाके एभावे ततक्षण पर्यन्त मेशाते हबे जतक्षण ना पर्यन्त सबकिछु एकत्रे खूब भालो करे गले मिसे जाए। तो सबकिछु जखन एकत्रे खूब भालो करे गले मिसे जाबे ओई पर्याये आमि एर मध्ये दिए दिच्छि हाफ चामच परिमाण ভ্যানিলা এসেন্স। এতে করে কিন্তু নাস্তার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট হবে। তো ভালো করে মিশিয়ে নিলাম। এখন এখানে একটি চাল নিয়ে নিয়েছি এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার আর এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে দিলাম লবণ। এখন এইগুলোকে খুব ভালো করে চেলে নিয়েছি। চেলে নাও হয়ে গেলে এরপর একটা সাইড থেকে এভাবে ঘুরে ঘুরে এটাকে মিশিয়ে নিতে হবে। তো আমি এখানে হাফ কাপ এবং আরো প্রায় 2 টেবিল চামচের মতো ময়দা অ্যাড করে নিয়েছি। তো এখন কিন্তু আমাদের নাস্তার ব্যাটারটি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এর ঘনত্ব। এরপর আমি এখানে একটি স্টিলের বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে সয়াবিন তেল খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। एरपर एर मध्य नास्तार बैटरगुलो के दिए दिच्छे। एखन एटाके एभावे टैप करे निच्छे। एरपर चूला एकटा पैन बसिए एटाके 5 मिनिटेर मतो प्रिहिट करे निएछे। एखन एई प्रिहिटेड पैनेर मध्य एई बोलटिके बसिए दिलाम। एरपर ढाकना लागिए ढेके एटाके प्राय 25 थेके 30 मिनिटेर मतो मीडियाम आँचे बेक करे निब। तो प्राय 30 मिनिटेर मतो बेक करे निएछे। एखन किन्तु आमादेर दारुण मजार नास्तिटि रेडी होये गेछे। এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। চুলা থেকে নামিয়ে এটাকে আমি মোল্ড আউট করে নেছি। তো প্রথমে চার পাঁচটাকে এভাবে ছাড়িয়ে নেছি, এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে। এরপর এটাকে আমি এইভাবে মোল্ড আউট করে নেছি। তো দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে। তো এখন আমি এটাকে আপনাদের সাথে কেটে শেয়ার করছি। অনেক বেশি সফট আর তুলতুলে নরম, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।